ইন্ডিয়া, যাকে এই মুহূর্তে পুরো বিশ্বের যত মুসলিম কান্ট্রি সবাই কিন্তু বয়কট করতেছে এবং তাদের পণ্য থেকে ধরে যত প্রয়োজনীয় পণ্য আছে সবগুলো কিন্তু তারা বয়কট করছে। ইভেন শুধু পণ্যই না, তাদের ওয়েবসাইট, তাদের প্লে স্টোরে যত অ্যাপস সবকিছুই তারা বয়কট করতেছে। তো আসলে সেটা কেন করতেছে এই জিনিসটা অনেকে জানতে চেয়েছেন আমার কাছে, যে ভাই আসলে কি হয়েছে এমন যে আসলে তারা বয়কট করতেছে এগুলো। তো বেসিক্যালি রিসেন্টলি একটা টিভিতে প্রোগ্রাম হয় যেখানে দুইজন নেতাকর্মী, যারা ইন্ডিয়ার মধ্যে আসলে জানি না তাদের দলকে কি বলে, তো সেই দলের দুইজন লোক কথা বলতেছে। তো সেই কথার মাস আমাদের নবীজি এবং আমাদের যে কোরআন সেই বিষয়গুলো নিয়ে তারা টান দেয়। তো সেখানে একজন মহিলা এই বিষয়গুলো নিয়ে কথা বলে এবং সেখানে বাজে কথা বলে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছোট করা এবং কোরআন শরীফকে নিয়েও কিছু বাজে কথা বলে। তো যার কারণে পুরো বিশ্ব এই জিনিসগুলো দেখে তাদেরকে বয়কট করতেছে এবং অলরেডি ইন্ডিয়ার মধ্যেও কিন্তু এই জিনিসগুলো নিয়ে অনেক তোলপাড় হয়ে গেছে এবং হচ্ছে। ইন্ডিয়ার যত মুসলিম ভাই বোনেরা আছে বা মুসলিম বোনরা আছে সবাই কিন্তু তাদেরকে বয়কট করছে, এবং যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিল যে নেতারা তাদেরকে কিন্তু অলরেডি দল থেকে বরখাস্ত করা হয়েছে, ইভেন তাদেরকে শাস্তি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এখন আমার কথা হচ্ছে পুরো বিশ্ব কিন্তু অলরেডি তাদের পণ্য, তাদের সব কিছু বয়কট করছে। তো আমরা গেমার, আমরা কী করবো? হ্যাঁ, আমরাও বয়কট করবো এবং আমাদের বাংলাদেশ থেকেও উচিত বয়কট করা। অলরেডি বাংলাদেশে অনেকগুলো শোরুমে দেখলাম ইন্ডিয়ার যত ভ্যারিয়েন্ট মোবাইল আছে, ইন্ডিয়ার যত পণ্য আছে সব কিছু তারা বয়কট করছে। তো তারা যদি বয়কট করতে পারে তো আমরা কেন পারবো না? আমরা গেমাররাও বয়কট করতে পারবো। আমরা তো পণ্য বয়কট করবো করবো, তার পাশাপাশি ইন্ডিয়ার যত গেম আছে সেগুলো বয়কট করবো। ইন্ডিয়ার কোনো গেমও খেলবো না, ইন্ডিয়ার কোনো গেম কার্ড প্রমোটও করবো না। তো আসলে এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো ইন্ডিয়ার গেম আগে প্রমোট করতেন। নট অনলি আমি, ইন্ডিয়ার গেম অনেকেই প্রমোট করছে, তো যার কারণে আমিও করছি। আর যেহেতু আমরা গেম লাভার তো আমরা নতুন নতুন গেম খেলতে অবশ্যই পছন্দ করি, আর যদি সেটা হয় ব্যাটল রয়্যাল গেম তো কেন আমরা খেলবো না? সবাই কিন্তু আমরা ব্যাটল রয়্যাল গেম পছন্দ করি। তো রিসেন্টলি কিন্তু ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো গেম লঞ্চ হচ্ছে এবং সেই গেমগুলো কিন্তু অনেক বিগ বাজারের গেম, যেমন ইন্ডিয়াস আছে, আন্ডারওয়ার্ল্ড গ্যাং ওয়ার্স আছে, রিয়াল ক্রিকেট 22 আছে, আরও অনেক গেম আছে যেই গেমগুলোর নাম আপনারা অনেকে জানেন, ইভেন আমিও এমন গেম আছে যেগুলোর নামও জানি না। তো অনেক ভালো ভালো গেম আছে, অনেক যেই গেমগুলো আমরা অনেকে খেলতেছি এবং খেলার চিন্তাভাবনাও করতেছি। তো আমি একটা রিকোয়েস্ট করবো, যেহেতু আমরা গেমার, আমরা যদি পণ্য বয়কট করতে না পারি তো ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা ইন্ডিয়ার গেমগুলো বয়কট করা। এই গেমগুলো আমরা খেলবো না এবং সামনে ইন্ডিয়ার যত গেম আসবে সেগুলোও খেলবো না, যেহেতু এখন সমস্যাটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে। যেহেতু তারা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রাণপ্রিয় লিডার, যাকে আমরা স্মরণ করি এবং যার উম্মত আমরা, তাকে ছোট করছে এবং আমাদের কোরআন শরীফকে ছোট করছে, তো আমরা অবশ্যই তাদেরকে অ্যাভয়েড করবো এবং বয়কট করবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা গেমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং ইন্ডিয়ার যে গেমগুলো আছে সেগুলো বয়কট করবেন। আর আপনার ফ্রেন্ড সার্কেলরা যারা জানেন এই বিষয়গুলো তাদেরকে জানাতে হলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন তাদের কাছে, যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে যে আসলে কী হয়েছিল। তো লাস্টের দিকে আমি সেই ক্লিপটা আপনাদেরকে দেখাবো যেখানে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করাইছে এবং কোরআন শরীফকে নিয়েও ছোট করার কথা বলাইছে। তো সেই ক্লিপটা আমি লাস্টে প্লে করবো যাতে আপনারা বিষয়টা পুরোপুরি জানতে পারেন। তো আমার কথা হয়তো বুঝতে পারছেন যে আসলে আমি কেন ভিডিওটা নিয়ে এসেছি। তো ইনশাল্লাহ আমিও এখন থেকে আর ইন্ডিয়ান কোনো গেম নিয়ে ভিডিও দেব না। তো আপনারা বাংলাদেশি গেমের রেগুলার ভিডিও চান কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানান, তাহলে আমি বাংলাদেশে আরও নতুন নতুন গেমের আপডেট রেগুলার দিব এখন থেকে। আর তার পাশাপাশি ভ্যালোরেন্ট মোবাইল, কল অফ ডিউটি ওয়ারজোন, আরও অনেক নতুন নতুন গেম আসতেছে যেগুলো নিয়েও রেগুলার ভিডিও দেবো। তো তার জন্য অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আগের মতোই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।